আসসালামু আলাইকুম, সুলতানা মরিয়াম ব্লক থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গতকালকে বিকাল থেকে আমার ভিডিওটা ব্লগটা শুরু করেছি। তো গতকালকে দিনটা অনেক ব্যস্ত ছিলাম আমি। কেন ব্যস্ত ছিলাম পরে যদি সময় থাকে আমি অবশ্যই আপনাদেরকে বলবো। এটা বিকালবেলা আমার বাচ্চাদের স্কুলে আবার যেতে হয়েছে, যদিও তখনকার সময় স্কুল মানে ক্লাস হচ্ছে না আর কি। তা আমরা যাচ্ছিলাম, গিয়ে বাচ্চাদের কিছু ফর্মালিটি ছিল ওগুলি ফিল আপ করতে হয়েছে, এই জন্য আমরা গিয়েছিলাম আর কি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে গিয়েছিলাম। এটা আমি একটুখানি আপনাদের জন্য একটু শুট করেছি। আমার বাচ্চাগুলা স্কুলটাতে পড়ে, কাতারে যারা থাকেন ওরা জানেন MES ইন্ডিয়ান স্কুল। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর কি। আসলে আমরা মা বাবা হিসাবে অনেক কষ্ট করি যারা আমরা বাইরে থাকি। তো দেশেও মা তো মাই, তাই না? মা বাবা, সব মা বাবারাই কষ্ট করে দেশের বাইরে থাকা বলতে যেটা বুঝিয়েছি আমরা, ইচ্ছা করলে কিন্তু এখানে একটা কাজের মানুষ পাই না। তারপরেও দেখা যায় দেশে ফোন করলে অনেক সময় জিজ্ঞেস করি, বলে যে না, ইচ্ছা করলে তোমার টাকা থাকলেও তুমি বিশ্বস্ত ভালো একটা কাজের মানুষ পাইবে না, কারণ প্রত্যেকের নিজস্ব জায়গায় নিজস্ব একটা যুক্তি থাকে এরকম আর কি। তাই তো আজকে সকালে আমি আমার পুয়া পিঠা দিয়ে শুরু করেছি। যদিও আমি সকালবেলা ফজর নামাজ পড়ে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর আমি মাঝে মাঝে কিছু সময় ঘুমাই, সব সময় আমি সকালবেলা ঘুমাই না। তা আমি সকালবেলা পানি খাই এই মাটির জগটা দিয়ে আর কি, জগটা থেকে গ্লাসে করে রাত্রে আমি পানিটা এটার মধ্যে ফিল আপ করে রাখি। এটা মাটির একটা জগ আর কি, ক্লে পট, যেটা ক্লে জগ যেটা। তো এখানে আমি পুয়া পিঠাটা যেভাবে বানাই, যারা আমার ফুড পিউশন এন্ড ক্রিয়েশন রান্নার পেজটা ফলো করেন তারা জানেন যে ওই পেজে চ্যানেলে আমার পুয়া পিঠার রেসিপি আছে। তারপরও আমি আমার ব্লগ ভিডিওতে শেয়ার করছি। এখানে দেখেন আমি 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর এখানে 1.5 কাপ আমি নিয়েছি ময়দা। তো তারপর লবণ দিয়েছি আমি 1/2 চা চামচের মতো, কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা ভালো লাগে আর কি। আর এখানে আমি 2 কাপ খেজুরের গুড় আগে গলায় নিচ্ছি, গলায় ঠান্ডা করে নিয়েছি আর কি। তো আমার যতটুকু লাগে আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আর ওদিক দিয়ে আমি কুসুম একটু গরম পানি রাখছি, যতটুকু যদি লাগে আমি আপনাদেরকে জানাবো এটা আর কি। তো এখানে খেজুরের গুড়টা আমি আস্তে আস্তে দিয়ে আমি ইয়ে করতেছি, মিক্স করে নিচ্ছি। খেজুর গুঁড়টা এত ভালো ছিল যে একদম নাইস একটা স্মেল ছিল। তো এভাবে করে আস্তে আস্তে করে আমি দেখে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই ইয়েটা ডোটাকে একটু সেট হইতে আধা ঘন্টা সময় দিই তখন দেখা যায় এটা অনেক হেভি হয়ে যায়। তো ওই হিসাবে আমার ডোটা করে নিতে হবে এটা আর কি। তো আমি যেটা বলবো আপনাদেরকে যে আসলে অনেকে অনেকভাবে করেন। একটা সময় দেখা গেছে যে আমার নানি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম রাত্রেবেলা আতপ চাল ভিজায় রাখতো, ভিজায় রেখে সকালবেলা পাটা পুঁতা যেটাকে বলি আমরা আর কি, শিল পাটা, ওটাতে আপনার বেটে নিত চাউলটাকে সকালবেলা ইয়ে করে পানিটা ছেঁকে তা ভালো করে ধুয়ে ইয়ে করতো। এখন আমি এটাকে, আমার এটা হয়ে গেছে, আমার পানি লাগছে একজাক্টলি 2 টেবিল চামচের মতো পানি লাগছে। তো আপনাদের কম বেশি লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু আমি খেজুরের গুড়টা এখানে গলায় নিয়েছি যে এখানে আমি আপনার পুরাটা দিয়ে দিছি। এখন দেখেন আমার আটাটা অনেক, যখন আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি এভাবে আটাটা করে রাখছি তখন এটা অনেক হার্ড হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিব, পানি আমার টোটাল 1/4 কাপের মতো লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে। পুয়া পিঠার এই ময়নটা তেলের পিঠা, পুয়া পিঠা যাই বলে এটার নাম, কুমিল্লাতে তেল পুয়া পিঠা বলে, আপনাদের কার কী অঞ্চলে কী কী বলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো এই পুয়া পিঠাটা ওই আপনার পানিটা দিতে হয় খুব সাবধানতার সাথে আর কি,
এটা আমি মাঝে মাঝে ব্রাউন সুগার দিয়েও করি, মানে চিনি দিয়েও করি, আমার ভালো লাগে এটা আর কি। আপনার ইচ্ছা করলে এখানে একটু ফ্রেশ কোকোনাটও কোরানোটাও দিয়ে দিতে পারেন, আমি কোনো কিছুই দিচ্ছি না এটা আর কি। তো এভাবে করে করে দেখতে পারেন যে আমি রেশিওটা যেটা দিয়েছি, 1 কাপ চাউলের গুঁড়া, 1.5 কাপ ময়দা, এতে করে হয় কি লম্বা সময় ধরে পিঠাটা একটু সফট থাকে এরকম। আর যে আমার নানুর কথা যেটা বলতেছিলাম, যে আমরা দেখতাম পাটাতে পিষে চাউলের গুঁড়া দিয়ে পুয়া পিঠাটা বানানো হইতো, অনেক টেস্ট। আমি আপনাদের সাথে কখনো শেয়ার করব এই ধরনের ইয়ে। তো আমার তো আর পাটা শিলপাটা নাই, আমি ব্লেন্ডারে করে আপনাদেরকে দেখাবো আর কি, এটা হলো কথা। এখানে দেখেন একদম ইয়েটা, ময়ানটা একদম এক ফ্লোতে, মানে একভাবেই পড়তে থাকবে, তখনই বুঝবেন যে না, আপনার আটাটা ময়ানটা একদম সুন্দরভাবে পারফেক্টলি করা হয়েছে আর কি। এখানে দেখেন আমার পিঠাটা আস্তে আস্তে করে ফুলতেছে নিজের গতিতে। আমি পিঠাটা কিছু পিঠা খুব বড় করে বানিয়েছি, আমার সাহেব খুবই পছন্দ করে, আর কিছু পিঠা আমি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি আর কি। আমার বাচ্চারা মিডিয়াম সাইজটা পছন্দ করে। দেখেন পিঠার ময়ানটা কতটা পারফেক্ট হয়েছে এটা আর কি। তো এভাবে করে আমি পিঠাগুলোকে, এখন চুলার আগুনটা আমার মিডিয়াম ভাবে আছে, মিডিয়াম হাইতে রেখে আমি তেলটা গরম করে নিয়ে মিডিয়াম করে দিয়েছি। কারণ মিডিয়াম হাইতে যদি পিঠাটা থাকে, তাহলে দেখা যাবে যে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম কালারও করে আপনারা ভেজে নিতে পারেন, অথবা আর একটু ডার্ক করে কালারও করে করতে পারেন। অনেক সময় দেখা যায় বেশি ডার্ক করতে গেলে সাইডগুলা ঠান্ডা হলে পিঠার অনেক শক্ত হয়ে যায়। তো আপনারা ওভাবেও করা যায়, যদি ইনস্ট্যান্টলি খান তাহলে 1 কাপ ময়দা আর 1 কাপ চাউলের গুঁড়া দিবেন, আর যদি একটু সময় ধরে রেখে দিবেন তাহলে 1.5 কাপ ময়দা দিবেন, তাহলে এতে করে লম্বা সময় ধরে পিঠাটা ভিতরে সফট থাকে, শক্ত কম হয় এটা আর কি। তো এভাবে করে আমি আমার পিঠাগুলো আমার প্রয়োজন অনুযায়ী, আমার ফ্যামিলির মানুষের পছন্দ অনুযায়ী বড় ছোট করে আমি ভেজে নিবাম। বাচ্চারা মিডিয়াম টাইপের হলে পছন্দ করে, আমার সাহেব ফুয়া পিঠাটা একটু বড় হইলে উনি পছন্দ করে এটা আর কি। তো আমি দুভাবেই করব, বাচ্চাদের সুবিধা, তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী করব, আবার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী করব এটা আর কি। তো আমরা খুব পছন্দ করি এই তেলের পিঠাটা, যদিও খুব বেশি বেশি সময় হয়তো ওভাবে খাওয়া হয় না আর কি, কিন্তু করি আমি, করা হয়। অনেক সময় দেখা যায়, শীত আসছে তো এখন, অনেক সময় দেখা যায় আমার ঘিয়ের অর্ডারের সাথে এই পুয়া পিঠার অর্ডার মিষ্টি সাথে থাকে। যেমন আজকেই দিলাম আপনার পুয়া পিঠা, ড্রাই সুইট ঘি, তারপরে আপনার কাঁচাগোল্লা মিষ্টি, এভাবে করে আজকে ডেলিভারিটা আমি দিয়েছি এটা আর কি। তো যাই হোক, এভাবে করে আমি সবগুলা পিঠা আস্তে আস্তে ভেজে নিব। আসলে বাঙালির ঐতিহ্য মানে পিঠা, নাস্তা, মিষ্টি, এগুলি আর কি। আর পোশাক আশাকের মধ্যে বেশ ধরনের ভ্যারাইটিস আছে, তো প্রত্যেকটা জাতির মধ্যে দেখা যায় যে ট্রেডিশনাল কিছু ফুড থাকে। বাঙালির পুয়া পিঠাটা ঠিক তেমনই একটা জিনিস আর কি আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব, আমার পুয়া পিঠাগুলো এক পাশে ভাজা হচ্ছে, আরেক পাশে আমি এখন যেটা করব, আমার তরকারিটা, ভেজিটেবলটা যেটা আমি ইয়ে দিয়ে করি, চিংড়ি দিয়ে করি, ওটা আমি আপনাকে, আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি কিভাবে করি আর কি। জলদি করে হয়ে যায় আপনারা যদি এভাবে যদি করেন। এই তো দেখেন আমার আলু এবং বরবটি সিম আর কি, এটা যে কোনো ধরনের সবজি আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি যেভাবে করি ঠিক এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার বাচ্চারা খুব পছন্দ করে, কিন্তু ফ্রন দিলে অনেক সময় দেখা যায় যে আমার ছেলের জন্য আমি ফ্রনগুলো দেওয়ার আগে আপনার তরকারিটা আলাদা করে রেখে দিই আর কি। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে আপনার একটু তেল দিয়ে দিব, 2 টেবিল চামচের মতো। আমি সরিষার তেল দিয়েছি, আমি আজকে এটা সরিষার তেল দিয়ে ভাজবো। আর বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, 4-5 কোয়া রসুন। এটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু সফট হইলে একটু লবণ দিয়ে দিব, সফট হইলে পরে আমি এখানে আমার এই যে শুকনো মশলাগুলো, যেগুলো 2-3টে আর কি, যেমন ধরুন হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 1 চা চামচ আপনার ধনিয়ার গুঁড়া,
আর আপনারা যদি গুঁড়া মরিচটা খেতে চান, অবশ্যই আপনারা এক্ষেত্রে আধা চা চামচ গুঁড়া মরিচ অথবা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল অনুযায়ী গুঁড়া মরিচটা দিয়ে দিবেন আর কি। তো বাচ্চাদের জন্য আমি চিলি চিকেন তৈরি করেছি, আবার ডালও রান্না করেছি এটা আর কি। তো এখন আমি যেটা করব, টমেটো দিয়েছি, আর এখানে মশলা কষানোর জন্য আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। দিয়ে আমি এখানে টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করব, যেন টমেটোটা একদম মশলার সাথে মিলে যায়। আর এখানে আলাদা একটা ফ্রাই প্যানে আমি আমার ফ্রন্টগুলোকে একটু ভেজে নিয়েছি। ফ্রন্টগুলো খুব ভাজবো না আমি, মোটামুটি একটু সফট থাকবে, এমনিতে একটু ভেজে নিব আর কি। আর এখানে দেখেন আমার পানিটা শুকায়, টমেটোটাও সফট হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার সবজি, আমি আবারও বলছি এখানে যে কোনো ধরনের সবজি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমি বরবটি আর আলু দিয়েছি, আপনারা অন্য সবজিও দিতে পারেন। যদি আমি চিকেন রান্না করেছি বাচ্চাদের জন্য, চিকেন ব্রেস্ট ওইটার সাথে আমি ক্যাবেজ বাঁধাকপি স্লাইস করে দিয়েছি আর কি। এখন দেখেন আমার এখানে বরবটি, সিম আর আলুটা আমি একবারেই দিয়ে দিয়েছি, দুইটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে নাড়বো, নেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে দিবে 8 থেকে 10 মিনিটের জন্য। আর চুলার আগুনটা বরাবরই মিডিয়াম থাকবে, মিডিয়াম হাইতে না। তো তারপর আমি কখন প্রনটা দিই, প্রনটা যেন ভিতরে সফট এবং জুসি থাকে, এটার জন্য আমি প্রনটা পরে দিব এটা আর কি। এখন আমি অপেক্ষা করব, এটা এই বরবটি সিম সবজিটা যখন সাথে মশলার সাথে মিলে যাওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতো আমি অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে আমি দুইবার এটাকে নাড়াচাড়া করব। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। ফিরে এসে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়েছি 2 কাপের মতো। তো আমার ঝোলটা একটু মাখা মাখা হবে, তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, ফ্যামিলির টেস্ট অনুযায়ী ঝোলটা দিবেন আর কি। তারপরে ঝোলটা যখন, এটা গরম পানি দিয়েছি আমি, গরম পানি দিলেই তরকারির টেস্টটা ভালো আসে। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো জ্বালাতে একটু ফ্রাই করে নিয়েছি, খুব বেশি ভাজি নাই আমি, 3 মিনিট না 4 মিনিটের মতো ভেজে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি ধনিয়া পাতাও কিছু পরিমাণ দিয়েছি, কাঁচামরিচটাকে আমি একটু ফালি করে দিয়েছি। তারপর আমি আরও 4-5 মিনিটের মতো অপেক্ষা করেছি। করার পরে আমার তরকারিটা, সবজি, চিংড়ি, বরবটি সবজিটা রেডি হয়ে গেছে। তাছাড়া কি আপনাদের ভালো লেগেছে? তো আমি ইতিমধ্যে যারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন এই ধরনের সবজিগুলোতে নর্মালি আমি খুব বেশি স্পাইস অথবা খুব বেশি গুঁড়া মশলা দিই না, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়াটাই দিই বেশিরভাগ সময়। কাঁচামরিচের ঝালটা দিই, যে খুব বেশি ঝাল করি না আর কি। তো সব কিছু মিলাই মানে মশলা যে অনেক ধরনের গুঁড়া মশলা এটা দেই নি আর কি। তো আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করবো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আর কি। এখন আমি স্টিল পিকচারগুলো যেগুলো আমি স্কুলে উঠিয়েছি ভিডিও পিকচার, আশা রাখি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। Thank you.